দোকান ছেলে জয়কে নিয়ে কাউকে কিছু না বলে সকালবেলা বাড়ি থেকে বেরিয়ে যান দশরথ। কিন্তু কেন জানতে হলে দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটি। এইমাত্র ছেলেকে নিয়ে উপকে ফোন করে যা বললেন সাকিব খানের মা। বন্ধুরা বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন, এবং আপনি যদি নায়িকা উপবিশ্বাসের একজন ফ্যান হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন। এক প্রকার বলা যায় সুপারস্টার সাকিব খানকে নিয়ে বেশ গুঞ্জন শুরু হয়েছে মিডিয়াতে। কেউ এখন নিশ্চিত করে বলতে পারছে না যে সুপারস্টার সাকিব খানের নতুন ছবি কবে মুক্তি পেতে যাচ্ছে। শুধু তাই নয়, প্রায় 6 মাস পর শুটিং এ ফিরেছেন শীর্ষ নায়ক সাকিব খান। 3-3 বার গানের শিডিউল পিছিয়ে গিয়েছে নবাব LLB2, আর এ নিয়ে বিশেষ মন ভালো নেই সাকিব খানের, এমনটাই জানিয়েছেন সাকিব খানের ব্যক্তিগত এজেন্ট। কিন্তু সাকিব খান নিজেই সব প্রস্তুতি রাখছেন। সর্বশেষ ফেব্রুয়ারিতে সাকিবের 20 ছবিটি মুক্তি পেয়েছিল, বেশ সফলতা পেয়েছিল ছবিটি। এরপর আর শুটিং করেননি সাকিব খান। দীর্ঘ 6 মাস পর এই তারকা শুটিং এ ফিরেছেন, এ কথা নিশ্চিত করেছেন বেশ কিছু মিডিয়া। অরণ্য মামুন পরিচালিত নবাব LLB ছবির মাধ্যমে শুটিং এ ফিরেছিলেন সাকিব খান। অনন্য মামুনের সাথে বিশেষ জটিলতার কারণে ছবিটি পিছিয়ে যায়। এ ছবিতে একজন আইনজীবীর ভূমিকায় দেখা যাবে সাকিব খানকে। এদিকে অজ্ঞাত এক জায়গা থেকে একটি শিশু মিডিয়াতে সাক্ষাৎকার দিয়েছেন আবারও সাকিব খান। সেখানে উঠে এসেছে তার ব্যক্তিগত কিছু কথাও। সাকিব খান বলেন, আমি শুটিং করছি, এজন্য আমি সব প্রস্তুতি শেষ করেছি। মানুষ এখন সুন্দর, আকর্ষণীয় এবং আলাদা কিছু দেখতে চায়, আর এ কারণেই আমি নিয়মিত জিমে ব্যস্ত আছি। এরকম কিছুই আমি উপস্থাপনা করার চেষ্টা করব না যেটা আমার জন্য শোভন নয়। শুটিং এর জন্য আমি সব সময় প্রস্তুত থাকি। সবকিছু ঠিক থাকলে নবাব LLB মাধ্যমে শুটিং এ ফিরবেন এই সুপারস্টার। এরপর নিজের প্রসঙ্গে সাকিব খান বলেন, আমি খুব আবেগী একজন মানুষ। আপনারা জানতে চেয়েছেন আমি এখন কোথায়। আপনাদের উদ্দেশ্যে বলবো, আমি যেখানে আছি বেশ নিরাপদে আছি, আমার একমাত্র সন্তান জয়ের সাথে। সাকিব খান বলেন, আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা শুনছি, কিন্তু আমার স্পষ্ট কথা হলো আমি জীবন সঙ্গী হিসাবে জয়ের মাকেই চাই। মানুষের জীবনে অনেক কিছুই ঘটে, ধরে নিন তেমনই কিছু হয়ে গেছে জয়ের মায়ের সাথে আমার জীবনে। এরপর সাকিব খান হুঁশিয়ারি দিয়ে আরো বলেন, যদি আমার সাথে বিয়ে না দেওয়া হয় তবে অনেকটা বিশৃঙ্খলার মধ্যে দিয়ে যেতে হবে আমার সন্তানকে, যেটা আমি একদমই চাই না। আর কয়েকদিন আগে নিজের ছেলেকে নিজের কাছে রেখেছেন সাকিব খান, কারণ অপু এখন শুটিং এর কাছে রাঙ্গুনিয়ায় চট্টগ্রামে। সাকিব খান বলেন, আমার ছেলে আমার মতোই হবে, আমি তাকে খুব ভালোবাসি। এদিকে আজ সকাল থেকে সাকিব খান উধাও তার সন্তান জয়ের সাথে, পরে জানা যায় বাবা ছেলের গোপন ঘোরাঘুরির প্ল্যান। আর তাই ছেলের চিকেন ফ্রাই খাবার আবদার রাখতে বাবার ছেলে সকালবেলা কাউকে কিছু না বলে বেরিয়ে পড়েন। এদিকে ফিরতে দেরি হয়, সাকিব খানের মা বেশ চিন্তিত হয়ে যান। ফেরার পথে বাবা মায়ের জন্য চিকেন ফ্রাই পার্সেল নিয়ে আসেন। হাতে খাবারের প্যাকেট দেখে সবাই হাসতে থাকেন সাকিব খানের সাথে। সাকিব খান বলেন, আপনারা দোয়া করবেন আমার সন্তানের জন্য, খুব শীঘ্রই আমরা একসাথে হওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। তো দর্শক বন্ধুরা, সাকিব খান তার ছেলের সাথে যে রহস্যময় ঘোরাঘুরিটা করলো, এই রহস্যময় ঘোরাঘুরি আপনাদের কাছে কেমন লেগেছে আমাদের অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর বেশি বেশি শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। যারা ইতিমধ্যে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, এবং এখনো যারা আমাদের চ্যানেলে নতুন আছেন, সব খবর সবার আগে পেতে বাংলা ট্রেন্ডের সঙ্গে থাকবেন। কারণ দর্শক আপনারা জানেন, বাংলা ট্রেন্ড সময়ের শীর্ষ খবরটি আপনাদের জন্যই শুধুমাত্র প্রচার করে থাকে। ধন্যবাদ আপনাদের সকলকে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য।